দর্শক আসসালামু আলাইকুম, কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তা আজকে টঙ্গী হাটে মূলত আসা হয়েছে। টঙ্গী হাটটা প্রতি রোববারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাপুরের কাছে টঙ্গী হাটটা। তো টঙ্গী হাটে মোটামুটি শেষের দিকে এখন, তারপরেও ভালো কালেকশন আছে। তা এক ভাইয়ের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা একটু দাম জানার চেষ্টা করব, কী দামে কবুতর রয়েছে টঙ্গী হাটে। তা টঙ্গী হাটটা কোনো উন্মুক্ত হাট না, এই হাটে খাজনা দিতে হয় যারা কবুতর বিক্রি করবেন, আর যারা কিনবেন আপনাদের কোনো খাজনা নেই। তা চলেন একজন বিক্রেতা ভাইয়ের সাক্ষাৎকারের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে কী দামে কবুতর রয়েছে ভিউয়ার্স, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা কর জানাতে পারবো ভাইয়ের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলেন একটু। আমার নাম ভাই তারেক। তারেক ভাই, কী কী কবুতর আনছেন আপনি? এই ভাই কিছু কবুতর আছে ভাই, ফ্যান্সি আছে বেশি বনয় দেখা যাচ্ছে। আচ্ছা তারেক ভাই, একটু দামটা একটু জানানোর চেষ্টা করবেন দর্শকদের, একটু কম দামে দেওয়ার চেষ্টা করবেন। ইউলো কিং, ইউলো কিং একদম রানিং জোড়া, নিজেদের বাচ্চা নিজেরাই করে। আচ্ছা এলো ইউলো কিং, নিজেরা নিজেদের বাচ্চা করে থাকে, এই যে দেখেন খুবই চমৎকার ইউলো কিং। কত দেওয়া যায় ইউলো কিং? ফিক্সড 6,000 না? আচ্ছা ইউলো কিং পড়বে ফিক্সড 6,000, ডিম বাচ্চা রানিং ওদের বাচ্চা ওরাই করে নিজেরাই করে। আচ্ছা এই পেয়ারটা একটু দেখান আমাদের, আপনার হাতেরটা। এই দুটো হলো রেসার, রেসার ভালো ব্লাড লাইনের। হ্যাঁ ভালো ব্লাড লাইনের, রেড চেকার। রেড চেকার কেমন এগুলো উড়ে আনুমানিক কয় কিলো থেকে আসে? এটি হইলো আপনার হাজার হাজার কিলোমিটার দূর থেকে, মানে বেলজিয়ামের ভিতরে মানে বিদেশে খেলে। আমাদের বাংলাদেশে তো 470 কিলো পর্যন্ত আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এসব রেস করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কেমন দিতে পারেন? এটা ছেলে এটা মেয়ে, এটার প্রাইস চাইতেছি, এই যে জোড়াটা দেখেন জোড়াটা ঠিক করবে 4,000 টাকা। 4,000? আচ্ছা আপনি নাম্বারটা শেয়ার করেন তারেক ভাই। 0175 0175 62 62 700 7004 64 এই হলো আপনার নাম্বার। জি আচ্ছা, এই নাম্বারে বাসে যোগাযোগ করতে পারেন। তারপরে এখানে তো আরেকটা জোড়া আছে দেখেন, খাকি, খাকি স্প্রিং গলা গোসা। আচ্ছা খাকি স্প্রিং গলা গোসা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই হলো দুইটা মিলে জোড়া না স্প্রিং, ডিম বাচ্চা রানিং আছে না? আচ্ছা কেমন দিতে পারেন খাকি স্প্রিং? এই জোড়াটা ঠিক 2,000 টাকা। ফিক্সড 2,000? ওইটা সিঙ্গেল? হ্যাঁ এটা হলো মানে পাকিস্তানি টেডি কবুতর যেটাকে বলে, পাকিস্তানি টেডি। আচ্ছা কত দিতে পারেন পাকিস্তানি টেডি? এই টেডি নটটা পড়বে 3,000 টাকা। 3,000 টাকা? আচ্ছা সিঙ্গেল। এখানে আছে শাটিন, জর্না শাটিন, জর্না শাটিন, এটা রানিং পেয়ার। আচ্ছা এই দুইটা রানিং? হ্যাঁ এটা আর এটা রানিং। আচ্ছা এখানে আছে তিনটা, একটা সিঙ্গেল, একটা হলো বেবি ওদের, আর একটা হচ্ছে বেবি ওদের বেবি। আচ্ছা শাটিন কত দেওয়া দাও ভাই? এই জোড়াটা পড়বে 3,000 টাকা। আচ্ছা শাটিন পড়বে হচ্ছে বিয়ার 3,000 টাকা, আর সিঙ্গেলটা? সিঙ্গেলটা মাদি, মাদি কত পড়ে? মাদিটা পড়বে হইলো 1,000 টাকা। 1,000? তারপর এখানে একটা সিঙ্গেল দেখ, পাঙ্কি মাদি, পাঙ্কি মাদি কত দিবেন? এই মাদিটা পড়বে হলো আপনার 2,000 টাকা। আচ্ছা পাঙ্কি মাদি পড়বে হচ্ছে বিয়ার 6,000। তারপর আমরা এই পাশে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে, এই যে দেখেন নান আছে, একটা পেয়ার আছে নান, এই যে দেখেন নানটাকে ডিম বাচ্চা রানিং আছে, একদম রানিং জোড়া, এটা একদম রানিং আছে নান, এই যে দেখতেছেন নান কেমন প্রাইস দিতে পারেন? পেয়ারটা পড়বে 3,500 টাকা। আচ্ছা নান দিতে পারে ভাই হচ্ছে 3,500। তারপর জ্যাকোবিন আছে একটা পেয়ার, এক জোড়া জ্যাকোবিন আছে, এই যে দেখতেছেন জ্যাকোবিনটা একসাথে করেন তো ভাই, জ্যাকোবিন একসাথে করেন, এই দেখেন জ্যাকোবিন একসাথে আমরা করলাম। জ্যাকোবিন কেমন প্রাইসে দিতে পারেন? 4,000 টাকা। আচ্ছা জ্যাকোবিন উনি ফিক্স 4,000 টাকা হলে বিয়ার দিতে পারেন? নিজেদের বাচ্চা নিজেরাই করে, নিজেরাই করে না, ডিম বাচ্চা রানিং আছে, একদম রানিং, ফিক্স 4,000। 4,000। তারপরে আমরা এখানে দেখি একজোড়া আছে গররা, আর একজোড়া আছে সিরাজি। আচ্ছা গরা জোড়াটা কি রানিং আছে? একদম রানিং জোড়া। আচ্ছা একদম রানিং আছে গররা, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরা জোড়াটা রানিং। কত দেওয়া যাবে ভাই? জোড়াটা ফিক্স 1,200 টাকা। আচ্ছা এলো 1,200 টাকা দেওয়া যাক গররা জোড়া। তারপরে সিরাজি, এটা হলো সিরাজি, এটা বাংলা সিরাজি, দেখতে পাচ্ছেন বাংলা সিরাজি,
মানে বাংলাদেশি সিরাজি এটা আচ্ছা এটা বাংলাদেশি সিরাজি প্রাইস কেমন পড়ে এটার পড়বে 3000 টাকা আচ্ছা বাংলা সিরাজির প্রাইস পড়ে হচ্ছে 3000 টাকা ভিউয়ার হ্যাঁ তাহলে দরকার হলে সংগ্রহ করতে পারেন তারপরে এখানে সিঙ্গেল একটা তো বিশাল দেখা যায় এটা পুটার নো পুটারটা নয় এটার সাথে মাদি নাই না না পুটারটা দেখতে পাচ্ছেন এই দেখেন বিশাল সাইজের একটা পুটার পুটারটা নর কত দেয়া দা ভাই নরটা ভাই একবার ফিক্স 2000 টাকা একবার ফিক্স 2000 তারপরে এই যে হাই ফ্লেয়ার দি গিরিবা এটা গিরিবা ভাই আইটেমটা এই আইটেমটা পড়বে একবার ফিক্স 5000 টাকা কেমন ওরে গিরিবা এটা হলো আপনার 120 কিলো পর্যন্ত খেলা আছে কবুতরের 120 কিলো ঠিক 5000 ঠিক 5000 টাকা আর এই সিঙ্গেলটা আর সিঙ্গেলটা হলো রেড চেকার একটা মাদি রেড চেকার মাদি একটু সামনে আনেন তো একটু পিছনে দেখা যাচ্ছে না ভালো এলো রেড চেকার মাদি কত দিবেন মাদি মাদিটা 2000 টাকা 2000 তারপরে আপনি একটু এদিকে আসেন এই যে এখানে আছে কিছু এগুলো একটু দাম জানার চেষ্টা করি এই দুইটা তো জোড়া না ব্ল্যাক জেল দুটো জোড়া আচ্ছা এই ব্ল্যাক কালার দুইটা আছে যে দুইটা এই দুটো হচ্ছে জোড়া আর হোয়াইটটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাদি আচ্ছা সিঙ্গেল মাদি প্রাইস বলেন তো কোনটা কত দাম 1000 টাকা বাগদাদি মাদিটা আচ্ছা বাগদাদি মাদি 1000 আর এই জোড়া রেসার জোড়াটা পড়বে ফিট একারে 3000 টাকা আচ্ছা এই যে রেসার জোড়া আছে রেসার জোড়া পড়বে হচ্ছে ফিক্স 3000 টাকা এই যে দেখেন রেসার তারপরে আমরা নিচে দেখি কি কি আছে পাকিস্তানি কালদম এটা পাকিস্তানি কালদম তো উড়ে ভালো এটা পাকিস্তানি ইন্ডিয়ান টার থেকে বেশি উড়ে হ্যাঁ আমরা জানি কালদম উড়ে ভালো এই যে এই 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 এর বেবি না আচ্ছা পাকিস্তানি কালদম বেবি সহ কত বলেন 4000 টাকা আচ্ছা পাকিস্তানি কালদম বেবি সহ পরে হচ্ছে ফিক্স 4000 টাকা 11 ঘন্টা 12 ঘন্টা 11 থেকে 12 ঘন্টা উড়ে আনুমানিক না আচ্ছা গ্যারান্টি আছে ডিম বাচ্চা রানিং এই দামে আপনারা হলো সংগ্রহ করতে পারেন একদম কত এটা কি একদম একদম ভাই আচ্ছা এটা একদম ভাই বলে দিছে 4000 আচ্ছা এই ছিল এই দেখেন বাচ্চা এই দেখেন এটা বাচ্চা আপনারা যাদের দরকার যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ছিল ফ্রেশ আছে কালদমটা কোনো কোনো ঝামেলা নাই এই দেখেন 100% ফ্রেশ আছে এ হচ্ছে আমাদের আলমগীর ভাই আমার চ্যানেলে ওনার ভিডিও আপনারা প্রায় সময় দেখে থাকেন উনি টঙ্গী হাট মেরাদিয়া হাট মিরপুর এক আরও বিভিন্ন হাট করে থাকেন তা টঙ্গী হাট থেকে ভাইয়ের কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করব কী কী কালেকশন আছে আপনাদের যাদের দরকার আলমগীর ভাই সে যোগাযোগ করবেন তো ভাইয়ের নাম্বারটা শেয়ার করেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সৌরভ ভাই একটু জোরে বলেন হ্যাঁ আপনি দূর দূরান্ত থেকে আসছেন দিনের স্বার্থে সঙ্গে হাটে যাক আমার মোবাইল নাম্বারটা 0176 0176 7370 7370 462 462 আগে ভিডিও শুরুতে বলি যে সৌরভ ভাইয়ের যে চ্যানেলটা আছে চ্যানেলটার নাম হচ্ছে কৃষি টিভি বাংলাদেশ যারাই দেখবেন মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মতামত জানাবেন একেবারে আমরা কবুতর দেখি আচ্ছা তাহলে আমরা আলমগীর ভাই কবুতরগুলো দেখি এখান দিয়ে শুরু করি ইনশাল্লাহ এই যে এখানে একটা পেয়ার দেখতেছি চুইটাল আচ্ছা স্প্রিং কষা মাথার মধ্যে খুব সুন্দর খোপা আছে তো ভাই এগুলো কি ডিম বাচ্চা রানিং আছে না ইনশাল্লাহ আচ্ছা এগুলো ডিম বাচ্চা রানিং আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা কেমন দিতে পারবেন প্রাইস 16000 ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি 3000 তারপর এখানে দেখতে পাচ্ছি হোয়াইট একটা পেয়ার এগুলো কিং এই যে দেখেন একটু ভালোভাবে দেখাই কিংটা এই কিং পেয়ার কত দিবেন ভাই ফিক্স 5000 ডিম বাচ্চা করা আছে না আচ্ছা রানিং আছে ফিক্স পড়বে হচ্ছে 5000 তারপর এখানে আরেকটা দেখতেছি আমরা পেয়ার এই হলো ব্ল্যাক হেলমেট এটাও ডিম বাচ্চা রানিং আছে এটা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে ব্ল্যাক হেলমেট কত দিবেন ভাই একদম 3000 তারপর আমরা দেখতেছি এখানে চিলা এই হলো চুইটাল চিলা পায়ে মোজা আছে একটার এই যে দেখেন একটা পায়ে মোজা আছে চুইটাল চিলা কত দিবেন ভাই 3000 তারপরে এটা সিঙ্গেল নাকি এই যে একটা এখানে একটা সিঙ্গেল আছে সিঙ্গেলটা কত দিবেন ভাই কাক দি ইন্ডিয়ান না দেশি
আচ্ছা দেশি কাকদি পড়বে 500। এইখানে তো অনেকগুলো আছে, শাটিন আছে, তারপরে বাগদাদি আছে, অনেকগুলোই আছে এখানে। ইতালিয়ান আউল আছে, মাদি, ইতালিয়ান আউল আছে, দেখেন মাদি। এখানে মনে হয় ভাই সিঙ্গেল জোড়া মেলানো আছে না? আছে সুইচাল। আচ্ছা কালদম আছে। আচ্ছা তাহলে আমরা এই পাশ থেকে একটু দাম বলার চেষ্টা করি, আপনি ক্যামেরাতে দেখেন। এই যে আমরা এই দুইটা দেখতে দিই, দুইটা কি জোড়া? না দুইটাই নর। দুইটা নর, কোনটা কত দিবেন? যেটা নেব 1000। 1000 ডিম্বাচার রানি। তারপর এই পাশে দেখেন এগুলা, এগুলা ইয়াসে নররা আছে। নররা কত দিবেন? 2000 টাকা জোড়া। জোড়া আর এই যে এটা দেখতে পারতেছেন এই মাদি ভাই কত দিবেন? শাটিন মাদি, আচ্ছা শাটিন মাদি একদম 1500। তারপরে এটা কত দিবেন ভাই, সিঙ্গেল নাকি জোড়া? হ্যাঁ এটা কত দিয়ে দাম মাদি? 1000। তারপরে এখানে চিলা কত দিবেন ভাই? চিলা এখানে পড়বে 1000 মাদি। চিলা 1000 পড়বে মাদি। তারপরে এই আছে ইতালিয়ান আউল মাদি। ইতালিয়ান আউল মাদি সিঙ্গেল না? 2000। আচ্ছা ইতালিয়ান আউল মাদি তো পড়বে হচ্ছে 2000, এটা দেখতেছেন। তারপরে এই বাগদাদি 1000। বাগদাদি কি নর না মাদি? আচ্ছা বাগদাদি নর পর আছে 1000। টুটাল কালদমটা কই? এই যে টুটাল কালদম মাদি, টুটাল কালদম মাদি 1500। আচ্ছা তারপর এটা কত পড়বে আলমগীর ভাই? বার ড্রাগন, বার ড্রাগন, বার বার কত দিতে পারেন? 2000 নর না মাদি? নর। তারপরে এই ছিল এই খাতার ভিতরে কালেকশন। তারপর আমরা এই পাশে একটু দেখি সিরাজি, এই যে খুবই চমৎকার একটা সিরাজি আছে এখানে দেখতে পাচ্ছেন, ক্রিম বারের মধ্যে পায়ে মোজাগুলো একটু দেখেন, দেখেন লাহোরি। তো ভাই এগুলা কেমন প্রাইস দিতে পারেন? 7 নিলে 6000। ডিম্বাচা রানিং, আচ্ছা ডিম্বাচা 100% রানিং আছে, ক্রিম বার একদম বলছেন তো এটা না? আচ্ছা একদম সয়েলে নিতে পারবেন আপনারা, একটু দেখান। এই দেখেন আমরা একটু ডাকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন খুবই সুন্দর ডাকতেছে, দুইটা মিলানো আছে, যে 6000 হলে সংগ্রহ করতে পারেন। তারপরে এই পেয়ারটা ভাই, আচ্ছা রেড ম্যাকপাই, যে দেখতে পাচ্ছেন একটা পেয়ার আছে এখানের মধ্যে, খুবই সুন্দর একটা জোড়া। আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছ থেকে। এটা কত দিবেন? 16000। আচ্ছা এটা পড়বে 16000। এই দেখতেছেন ভিউয়ার্স 16000 হলে সংগ্রহ করতে পারেন। আরেকটা সিরাজি আছে, এই যে দেখেন আরেকটা সুন্দর কালারের সিরাজি আছে, দুইটা ডাকতেছে সিরাজিটা। হ্যাঁ তা ভাই সিরাজিটা কি ডিম্বাচে করা? নিউ অ্যাডাল কত দিতে পারেন? 6 পর। আচ্ছা এটা দিতে পারে ভাই হচ্ছে 3000, বাকিটা আলোচনা করে নেবেন। তারপরে এখানে একটা সিঙ্গেল আর দুইটা কি জোড়া নাকি? না তিনটাই সিঙ্গেল, তিনটাই সিঙ্গেল। আচ্ছা তিনটাই সিঙ্গেল, ওটা হলো কালোটা হইছে মাদি। এটা কত দিবেন? কালো লক্ষা মাদি। কালো লক্ষা মাদি কত দিবেন? 2000। আর এটা প্যান্ডেল নিলে পড়বে 2000। প্যান্ডেল কত? 2000। নর না মাদি? নর। আর এটা পড়বে 1000। 1000। এই ছিল মোটামুটি স্বল্প পরিসরের কালেকশন ভাইয়ের, আমি টঙ্গিয়ার থেকে জানানোর চেষ্টা করলাম। তো ভাইয়ের বাসাতে আমি যাবো এক দুদিনের ভিতরে আশা করি। তো ভাইয়ের নাম্বারটা একটু আবার আমি দিয়ে দিচ্ছি লাস্টের দিকে, ভাই আপনার নাম্বারটা একটু আবার বলে দেন লাস্টের দিকে। নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 0176 0176 7370 7370 462 462। যদি কারো প্রবোজাল লাগে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে যারা আছেন কবুতর প্রেমিক ভাই বোনেরা এবং যারা প্রবাস আছেন কবুতর প্রেমিক ভাই বোনেরা, এই নম্বরে ফোন দিলে আপনারা কবুতর সম্বন্ধে জানতে পারবেন, নদী কেলেন কিনতে পারবেন। যদি কোনো অসুবিধার সম্বন্ধে জানতে চান ফোন দিলে সমাধান পাবেন। মানে আপনি সবই টিপস দিতে দিবেন, পরামর্শ দিবেন? হ্যাঁ, আলঙ্গি বেশে যোগাযোগ করবেন। সুবিধা হলো কি, যেমন আমার এই যে নাম্বারটা আছে এই নম্বরে বিকাশ দাস বাংলা
নগদ সবকিছু খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই একই নম্বরে আচ্ছা থ্যাংক ইউ আলমগীর ভাই আমাদের তো সময় দেওয়ার জন্য সারা বাংলাদেশে আপনি কবুতর ডেলিভারি দিতে পারবেন কিন্তু মজার ব্যাপার ডেলিভারি চার্জ ফ্রি হোম সার্ভিস ফ্রি আচ্ছা ঠিক আছে আমার একটা জিনিস লাগে ডিম বাচ্চা না হইলে ফেরত চেঞ্জ করে দিবেন কবুতরের বদলে কবুতর হ্যাঁ খরচ আমার আচ্ছা থ্যাংক ইউ আলমগীর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দিয়ে আমি চেষ্টা করব এদিকে একটু তাকান